আসসালামু আলাইকুম। আমার সামনে দেখতে পাচ্ছেন চা পাতা কাটার মেশিন। আপনারা এর আগে আমাদের ব্রাশ কাটারগুলো দেখেছিলেন, তো ব্রাশ কাটারগুলোর এটা একটা ভার্সন। ওই সামনে যে হাতলটা দেখছেন চা পাতা কাটার যে মেইন অংশটা, এইটা হচ্ছে আমরা নতুন নিয়ে এসেছি। এর আগেও হয়তো অনেকেই দেখেছেন, বিদেশে অনেক ভিডিও দেখেছেন। এটা দেখেন, আমরা অলরেডি দেখেন, আমরা এসেছি পঞ্চগড়ে। তো এই পঞ্চগড়ে এই চা পাতা কাটা যে লোকেরা চা পাতা কাটে, তারা দেখবেন যে অনেক পরিশ্রম করতে হয়। তো অনেক পরিশ্রম করতে হয়। তো এটা দেখেন অল্প সময়ে কতগুলো করে চা পাতা কাটছে। দেখেন এই এতটুকু সময়ে এত বড় একটা ব্যাগ কিন্তু অলরেডি ভর্তি হয়ে গেছে, প্রায় কাছাকাছি ভর্তির মতো। এদিকে যাবেন, দাঁড়ান প্লিজ। দেখতে পাচ্ছেন যে উনি বেশ এক্সপার্ট। আমরা এসেছি এখানে ওনাদের ইনভাইটেশনে, যে চা পাতাগুলো এখানে রাখা হবে। অল্প সময়ে কত দ্রুত এই চা পাতাগুলো কাটা যায়। আমি একটু কাছ থেকে দেখাই আপনাদের। ইঞ্জিনটা দেখেন পিছে নিয়েছে এবং দুইজন পিছনে কিন্তু ধরেছে। আপনার এই যে বস্তাটা আছে, যে ব্যাগের মধ্যে বাতাস যে মাধ্যমে যে পাতাগুলো দূরে যাচ্ছে, প্রথমে এ দেখেন একবার কাটা হচ্ছে, সেটাকে আবার বাতাস দিয়ে সাথে সাথে এই ব্যাগের মধ্যে নিয়ে যাচ্ছে। বেশ ভালো মানের একটা মেশিন, যেটার মাধ্যমে আপনার সময় কম লাগবে, কম পরিশ্রম হবে। এবং এখানে ব্যাগটা দেখতে পাচ্ছেন, যে ব্যাগের মধ্যে দেখেন বিভিন্ন জায়গায় ফুটা আছে, যেটার কারণে বাতাসটাকে পাস করে। আমি পিছন থেকে আপনাদেরকে একটু দেখাই। এই অল্প একটু সময়ের মধ্যে কি পরিমাণে দেখেন চা পাতা কাটা হচ্ছে, যেই জায়গাটাতে এই এত বড় জায়গা চা পাতা কাটতে কিন্তু বেশ সময় লাগতো, অনেক সময় লাগতো, যেখানে কম সময় লাগছে এবং বেশি পাতা কাটা যাচ্ছে এবং খুব সুন্দর করে কাটা হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি কাটার পরের অংশটা আপনাদেরকে দেখাবো, যে ওই জায়গাটা কেমন হয়। দেখেন পুরো ব্যাগ অলরেডি ভরে গেছে, এই ব্যাগটা এখন আনলোড করছে। দেখেন পিছনটা খোলা যায়, ওখানে আপনার আবার খুলে পাতাটাকে কিন্তু নামিয়ে রাখা যায়। এই দেখেন কাটার পরে কীরকম হয়েছে সেটা একটু দেখেন। এই যে ওর পাশেরগুলো এখনও কাটা হয় নাই, আর এই দিকেটা হচ্ছে কাটা হওয়ার পরে। এবং এই জায়গাতে দেখেন একটা ব্লোয়ার ব্যবহার করা আছে, এই ব্লোয়ারটার মাধ্যমে এই বাতাস দিয়ে পাতাগুলোকে ব্যাগের দিকে নিয়ে। দেখতে পাচ্ছেন এই ব্যাগটা কত বড়, এবং এর বাতাসে ব্যাগটা ফুলে থাকে এবং পাতাগুলোকে কিন্তু একদম এখানে নিয়ে আসে। কারণ দেখবেন যে যারা পাতা কাটে নর্মালি, তারা কিন্তু পাতা আগে কাটে তারপরে ব্যাগে ভরে, আর এখানে একবারই কাটা হচ্ছে এবং ব্যাগে এবং পুরো ব্যাগ দেখেন অনেক বড় ব্যাগ। বেশ যান, অসুবিধা নাই। হ্যাঁ আমি খুব কাছ থেকে দেখাই। পাতাগুলো বাতাসের মাধ্যমে এখানে আসে, যে দেখতে পাচ্ছেন একদম বাতাসের মাধ্যমে কিন্তু একদম ব্যাগের ভিতরে যাচ্ছে। এই জায়গাতে
এই দেখেন পাতা এই জায়গাতে দেখতে পাচ্ছেন যে অনেক বড় বড় পাতা। ঠিক আছে, ধন্যবাদ ভাই, আপনাকে অনেক সময় দিলেন। ওনার কাছ থেকে আমরা, উনি এইগুলো নিয়ে মোটামুটি এক্সপার্ট, ওনাকেই আমরা রিকোয়েস্ট করে আর কি কাটিয়ে নিলাম। এবং দেখেন অল্প সময়ের মধ্যে এইখানেই তফাত, দেখেন যে এখানে হচ্ছে পুরো গাছটা এটাকে কেটে কীরকম সুন্দর সাইজ করে ফেলছে, যেটা হচ্ছে হাতে এই জায়গাটাতে করা কিন্তু অনেক সময় লাগবে। হ্যাঁ ভাইয়া, একটু ব্যাটারি চালিতটা একটু চালাবেন নাকি একটু প্লিজ? এটাও সুন্দর না? আচ্ছা এটা দেখেন তো একটু, তাহলে এক লাইভে দুইটাই দেখাই, তাই না? হ্যাঁ হ্যাঁ, যে জায়গাটা কাটা হয় না। তো আপনাদেরকে আরেকটা ছোট মেশিন দেখাই, এটা হচ্ছে ব্যাটারি চালিত, সেইটা একটু আপনাদেরকে দেখাই। এটা একদম ছোট, এর আগে যেটা দেখলেন ওটা ইঞ্জিন চালিত, আর এটা হচ্ছে ব্যাটারি চালিত। কিছু লাগবে তো? ঝুরি টাইপের কিছু লাগবে আর কি রাখার জন্য। আচ্ছা এই এই ছোট্টটা হচ্ছে ব্যাটারি চালিত, যারা অল্প বাজেটের মধ্যে নিতে চান ভাই একটু প্লিজ। দেখেন এটা কিন্তু জাস্ট ছোট্ট একটা ব্যাটারি চালিত এটা। হ্যাঁ প্লিজ। হ্যাঁ ওই যে ওখানে সুইচ আছে নিচে। হ্যাঁ আপাতত এখানে ঝুড়ি নাই, এই কারণে নিচে রাখা হচ্ছে। হ্যাঁ এটা তো ঝুড়ি লাগে নর্মালি, এটা ঝুড়ি থাকলে জাস্ট ঝুড়িতে ফেলে দেয়। দেখেন এটা অল্প সময়ে কত দ্রুত কিন্তু এই চা পাতাগুলো কাটা হচ্ছে। এটা ব্যাটারি চালিত ভাইয়া, এটা আরো ছোট পাতা কাটতে হবে, যেটা মানে গ্রিন টিরও পাতা কাটা যায়, তাই না? দেখেন অল্প সময়ে কি সুন্দরভাবে কাটা হচ্ছে। এর আগে আপনারা দেখেছেন ইঞ্জিন চালিত, এর এটা দেখছেন হচ্ছে ব্যাটারি চালিত। অনেক মানুষজন দেখছেন, ওনারা ডিসকাস করছেন নিজেদের মধ্যে যে কিভাবে চালানো যাবে। বেশ ভালো লাগার জায়গা আর কি, সবাই দেখছে। অনেকক্ষণই চলে, মোটামুটি ডাবল ব্যাটারি লাগবে। কত ঘন্টা ওটা আমি দেখে জানাচ্ছি, দেখে জানাচ্ছি আপনাকে। এটা করতে হবে লম্বা করে কাপড় বানাইতে হবে, বুঝছেন? লম্বা করে কাপড় বানাই দেখেন খুব সুন্দর। আপনাকে, আপনার কাছে একটু জানতে চাই, অনেক মানুষ দেখছে আপনাকে, আপনি আমাদের এই যে কাজী আনিস ভাইকে যে জিজ্ঞেস করলেন যে চেয়ারম্যান সাহেব এটা নিয়েন কেন বললেন, মানে আসলে এটা দিয়ে পাতা কাটতে পারবে বেশি? একটা একটা লেবার যদি ওই কাঁচি দিয়ে কাটে কিংবা হাত দিয়ে তোলে, যদি 50 কেজি তুলতে পারে এটা দিয়ে কমপক্ষে 100 কেজির উপরে তুলবে। আচ্ছা আচ্ছা, আর ওই যে এর আগে যেটা চালালেন ওটা তো আরো দ্রুত হয়? না ওটা আরো দ্রুত হয় কিন্তু ওটা বড় মেশিন ছাড়া হবে না, মানে দুইজন লোক লাগে। আচ্ছা বুঝতে পারছি, এটার হাওয়ার প্রেসারটা কম। আচ্ছা আচ্ছা, আপনাদের ওইটার হাওয়ার প্রেসার কম, এই জন্য। ভাই আপনার অনুমতি নিয়ে একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনি তো আমাদেরকে, আমার অফিসে এসেছিলেন তো আপনি দেখেছেন আমরা এসেছি, তো আপনার আসলে মেশিনের প্রতি ভালোবাসা কেন এরকম? না আসলে বিষয়গুলো হলো কি, এখন তো আমরা আধুনিক সমাজ ব্যবস্থায় বসবাস করতেছি, আর আমার কাছে মনে হয়েছে যে যেহেতু বিজ্ঞানের একটা বড় ধরনের যোগদান আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আছে, তাহলে চা বাগান বা অন্যান্য ক্ষেত্রে কেন নয়?
ঠিক এগুলো বিবেচনা করি কিন্তু আমি আপনার সঙ্গে একাধিকবার মোবাইলে যোগাযোগ করছি আর বিগত দুই দিন আগে আমি আপনার অফিসে গেছি এবং আপনাকে আমি ধন্যবাদ জানাই যে আপনি আমার প্রস্তাবে রাজি হয়ে আমার তেতুলিয়া পর্যন্ত আমার বাগান পর্যন্ত আসছেন আমি চাচ্ছি চেষ্টা করতেছি মানুষ যেন মানুষ যেন এই মেশিনের দিকে একটু ঝুঁকে এতে করে হয় কি আমাদের যে উৎপাদন খরচ এগুলো কমে আসবে তো উৎপাদন খরচ যদি কমে আসে সুতরাং আমরা লাভের পরিমাণটা বেশি পাবো আর দ্বিতীয় হলো যে আমার কাছে যেটা মনে হয়েছে একাধিকবার আমি ইতিপূর্বেও এই জায়গাগুলোতে ওই হ্যান্ড মেশিন দিয়েই আর কি হ্যান্ড যে প্রুনিং হ্যাঁ হ্যাঁ এইটা দিয়ে আমি কাটছিলাম পাতার ঘনত্ব এতে বেশি হয় বেশি হয় আচ্ছা পাতাটা সমান হয় আর আমরা কাঁচি দিয়ে বা হাত দিয়ে যখন করি তখন একটা বড় একটা ছোট এটা বেশি হয় সুতরাং আমাদের বাগানটা যদি লেভেল করতে হয় বাগানের মান ভালো করতে গেলে আমার মনে হয় যে আমাদেরকে মেশিনে যেতে হবে আর আমি ওই যে ভিতরে চাষ করার যে ব্যাপারটা এই ব্যাপারেও আপনাকে বলছি আপনি সেই মেশিনগুলো নিয়ে এসেছেন আপনি টেস্ট করে দেখলেন ছোট ছোট সরি ছোট যে মেশিনগুলো এইগুলো দিয়ে হয়তো সম্ভব হবে এবং সম্ভব হবে কি হবে না সেটা চেষ্টা না করলে তো বুঝবো না সুতরাং আমি চাচ্ছি যে আমার পাশাপাশি যারা এখানে বাগানে আসছে তারাও যেন বিষয়গুলো একটু উপলব্ধি করে এবং আমি চাচ্ছি যে আমি শুরু করবো এবারে আপনার কাছে একটা প্রশ্ন রাখবো যে হচ্ছে আমাদের মধ্যে সবার বেশিরভাগ মানুষের মধ্যে মেশিনের একটা ভীতি আছে যে মেশিন নিয়ে আসবো কাজ হবে কি না বা এটা আমি আপনার মধ্যে দেখি নাই তো এইটা বিষয়ে আপনি আমাদের যে দর্শকরা আছে তাদেরকে কিছু বলতে চান কি না না আপনার নতুন একটা জিনিসে প্রত্যেকেরই একটা ধারণা থাকে যে এটা কেমন হবে কেমন হবে শুরু না করলে তো সম্পর্কে জানবো না সুতরাং আমার ইয়েটা হলো চাওয়াটা হলো যে আমরা শুরু করি আচ্ছা শুরু করলে এখন একজনকে বললে হয়তো সে করবে না আমি চাচ্ছি যে আমি নিজেই শুরু করি জি ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা ভাইয়ার পুরো বাগানে ঘুরছি এবং এই মেশিনগুলো ট্রায়াল দিচ্ছি তো মোটামুটি আজকে লাইভ এই পর্যন্তই আমরা এর ভিডিওগুলো পর্যাপ্ত আরও দিয়ে দিব আপনাদের খুব শীঘ্রই সেগুলো আপনাদের দেখতে পারবেন এবং অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারের মাধ্যমে তো এই প্রোডাক্টগুলোর দাম জানতে অবশ্যই ওয়েবসাইট ভিজিট করতে হবে অথবা আমাদের ফোন নাম্বারগুলোতে কল দিতে হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ যে সময় এটা কাটছেন এই সময় একটা মানুষের কতক্ষণ লাগতে পারে সেম জায়গাটায় কাটতে দ্বিগুণ সময় দেখেন আমরা সবসময় বলি লেবার কস্টিং কীভাবে কমানো যায় এই একটা ছোট্ট মেশিন কিন্তু যে কেউ চালাতে পারবে এবং আপনার দশটা লেবারের কাজ আপনি চারটা লেবার দিয়েও করতে পারবেন দেখেন আপনার খরচ অর্ধেকে কমে আসবে তো আশা করি এরকম মেশিনারিজগুলো আপনারা অভ্যস্ত হবেন ধীরে ধীরে আপনারা জানেন এখন লেবার কস্টিং অনেক বেশি যে কারণে যে কোনো পণ্যের প্রোডাকশন কস্ট কিন্তু আপনাদের বেড়ে যায় তো সেটা আমরা কমানোর সবসময় চেষ্টা করি এটা একটা ব্যাটারি লাগানো আছে এই ব্যাটারির মাধ্যমে এটা চলে এবং দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এই চাপাটা মেশিনগুলো কিন্তু সুন্দর করে সাইজ করে কাটতে পারছে অনেকে ঝুড়ি ব্যবহার করে অনেকে এখানে এনারা যেমন নিচে ফেলছে আপনারা ঝুড়ি ব্যবহার ব্যাগ ব্যবহার করে সেখানে নামিয়ে দিতে পারবেন এখানে একটা রিজার্ভারের মতো আছে সেই রিজার্ভারের মাধ্যমে হচ্ছে এটা চলছে তো ধন্যবাদ কেমন কাটলো ভাইয়া আলহামদুলিল্লাহ খুব ভালো জি ধন্যবাদ আপনাকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ